বাংলার শিক্ষা পোর্টাল নবম শ্রেণীতে পাঠরত পশ্চিমবঙ্গের সকল ছাত্রছাত্রীদের স্বাগত জানাই। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি বাংলার ব্যাকরণ অংশের শব্দ ভাণ্ডার। প্রথমেই আমাদের আলোচনা আমরা শুরু করি ভাণ্ডার শব্দটি। ভাণ্ডার মানে কি? না, আমরা যেখানে কোনো কিছু জমিয়ে রাখি, আমাদের কাছে থাকে। এই ভাণ্ডার পরিচিত অর্থে আমাদের বাড়িতে ভাড়ার ঘর, ভাড়ার ঘর বা ইংরেজিতে স্টোরেজ, স্টোর রুম ইত্যাদি নামে পরিচিত। অর্থাৎ আমাদের শব্দের এইরকম যে স্টোরেজ বা শব্দের যে ভাড়ার ঘর রয়েছে তাকেই আমরা বলতে পারি শব্দ ভাণ্ডার। অনেকে একে বলেন শব্দ সম্ভার, তবে সেই অপেক্ষা শব্দ ভাণ্ডার কথাটি যথাযথ। তার মানে শব্দের যে ভাণ্ডার তাকে আমরা শব্দ ভাণ্ডার বলব। এখন প্রশ্ন হল এই শব্দের ভাণ্ডারের প্রয়োজনীয়তা কি? কেন কোনো একটি ভাষায় শব্দের ভাণ্ডারের প্রয়োজন পড়ে? তোমরা দেখো, বাংলা তোমাদের মাতৃভাষা, আবার তোমরা বিদ্যালয়ে বাংলা প্রথম ভাষা হিসেবে পড়ছ। অধিকাংশ ছাত্রছাত্রীর কাছেই এটা গুলিয়ে যায় যে যা মাতৃভাষা তাহলে তাই প্রথম ভাষা। না, তোমরা যেটা প্রথম ভাষা হিসেবে শিখছ সেটাই তোমাদের প্রথম ভাষা। কারুর কারুর প্রথম ভাষা ইংরেজি হতে পারে, দ্বিতীয় ভাষা বাংলা হতে পারে। অধিকাংশের ক্ষেত্রে প্রথম ভাষা হিসেবে বাংলা পড়া হয় আমাদের রাজ্যে এবং দ্বিতীয় ভাষা হিসেবে ইংরেজি। অর্থাৎ মাতৃভাষার সঙ্গে প্রথম ভাষার একটি তফাৎ রয়েছে, এটা মনে রাখ। কেন রাখবে না, খেয়াল করে দেখো, প্রথম ভাষা বা দ্বিতীয় ভাষা যেভাবেই তুমি ইংরেজি এই ভাষাটিকে শেখো না কেন, প্রত্যেকটি ক্ষেত্রেই ইংরেজি ভাষার শব্দকে তোমাদের জানতে হয়, আলাদাভাবে জানতে হয়। কি জানো তোমরা ইংরেজি ভাষার ব্যাকরণের নিয়ম? তোমরা জানো ইংরেজি ভাষার শব্দ মানে? যখন বুঝতে পারো না কোনো ইংরেজি শব্দের তখন ডিকশনারি উল্টে দেখো। অর্থাৎ এগুলোর মধ্যে দিয়েই লক্ষ্য করছো যে কোনো একটি ভাষা শেখবার ক্ষেত্রে দুটো জিনিস খুব জরুরি। এক, সেই ভাষার ব্যাকরণের নিয়মকানুনগুলো, এবং দুই, সেই ভাষায় শব্দগুলো কী। এই শব্দগুলোর যে তালিকা প্রতিটি ভাষার নিজস্ব থাকে, আলাদা আলাদাভাবে থাকে, এই সবকটাকে একত্রেই আমরা বলি শব্দ ভাণ্ডার। প্রতিটি ভাষার এরকম নিজস্ব শব্দ ভাণ্ডার রয়েছে। সাধারণত মনে করা হয় যে সমস্ত ভাষাগুলির শব্দ ভাণ্ডারে শব্দের সংখ্যা প্রচুর তারা সমৃদ্ধ ও ঐতিহ্যশালী ভাষা। কিন্তু আমাদের ভাষার ক্ষেত্রে, অর্থাৎ বাংলা ভাষার ক্ষেত্রে, এর কিন্তু কোনো আলাদা নেই। বাংলা ভাষাতেও প্রচুর শব্দ রয়েছে এবং প্রচুর শব্দ নিয়ে প্রায় হাজার বছর ধরে বাংলা ভাষার এই শব্দ ভাণ্ডার তৈরি হয়েছে, বা বলা উচিত এখনও তৈরি হয়েছে। কোনো ভাষার শব্দ ভাণ্ডার কিন্তু কখনো শেষ হয়ে যায় না। সেই ভাষাটায় কথা বলা মানুষ যদি বেঁচে থাকেন তাহলে শব্দ ভাণ্ডার প্রতিনিয়ত বাড়তে থাকে। কখনো সেটি অন্য কোনো ভাষা থেকে আসা শব্দ নিয়ে হতে পারে, কখনো নতুন নতুন শব্দ তৈরি করে হতে পারে, কখনো বাইরে থেকে আসা কোনো ভাষার শব্দ এবং আমার ভাষার শব্দ যোগ করে হতে পারে। এইভাবে কোনো একটি শব্দ ভাণ্ডারে বাড়তে থাকে তার শব্দ। তাহলে এতক্ষণ পর্যন্ত আমরা যে আলোচনা করলাম সেই আলোচনাটি হলো এইরকম যে কোনো ভাষায় শব্দ যা থাকে, অর্থাৎ যে যে শব্দ থাকে, সেই সেই শব্দগুলি যদি একটি ভাড়ার ঘর বা স্টোরেজ করা হয় তাকে আমরা শব্দ ভাণ্ডার বলব। দ্বিতীয় প্রশ্ন আসে এই প্রসঙ্গে
যে তাহলে ভাষা শেখার ক্ষেত্রে কি প্রয়োজন পড়ে। ভাষা শেখার ক্ষেত্রে এই শব্দভাণ্ডার জানতে হয় এবং শব্দভাণ্ডারের সঙ্গে সঙ্গে জানতে হয় ব্যাকরণের নিয়মগুলি। এখন আমরা যদি দেখি তাহলে আমাদের এই প্রশ্ন আসতেই পারে যে স্যার আমি তো বাংলা ভাষা জানি। হ্যাঁ, তুমি বাংলা ভাষার শব্দের তালিকা, শব্দ অনেক শব্দ জানো, কেন জানো না? সেটা তোমার মাতৃভাষা বলে, তোমার প্রথম ভাষা বলে তুমি জানো না, কিন্তু তোমার মাতৃভাষা বলে তুমি জানো। তাহলে প্রথম ভাষা হিসেবে যখন বাংলা পড়ছো তখন তো তোমায় জানতে হবে যে বাংলা মাতৃভাষা বা সেই মাতৃভাষায় যখন তোমরা প্রথম ভাষা হিসেবে পড়ছো তখন বাংলা প্রথম ভাষার নিয়মগুলো কী কী। ইংরেজির ক্ষেত্রে যখন জানো তখন তো বাংলাতেও জানতে হবে। এখন বাংলার ক্ষেত্রে জানতে গিয়ে আমাদের এইটাই সমস্যা হয়, যেহেতু অধিকাংশ শব্দ আমরা জানি তখন আমাদের মনে হয় যে আমরা সব জানি। আমি একটু আধুনিক বিজ্ঞানসম্মত ব্যাকরণের যে চর্চা হচ্ছে সেই চর্চা দিয়েই শব্দভাণ্ডারের মূল আলোচনার মধ্যে প্রবেশ করব। আধুনিক ভাষার যে বিজ্ঞান ভিত্তিক চর্চা সেখানে বলা হচ্ছে যে একজন শিশু তার জন্মের সময় তার মস্তিষ্কের মধ্যে কিছু ব্যাকরণের নিয়ম কানুন জেনেই জন্মগ্রহণ করে, সাধারণ নিয়ম কানুন। এরপর সেই শিশুটি যখন মায়ের সঙ্গে বা পরিবারের অন্যান্য সকলের সঙ্গে কথা বলতে বলতে বড় হয়ে ওঠে তখন সে মিলিয়ে দেখে নেয় যে তার কাছে থাকা বা তার জানা বা তার সহজাত, ইংরেজিতে যাকে ইনহেরিট বলা হয়, সেই ব্যাকরণের নিয়মগুলি মেনে সবাই কথা বলছেন কি না। অর্থাৎ একজন শিশু তার মাতৃভাষার যে নিয়মকানুনগুলি নিয়ে জন্ম লাভ করে সেই দিয়েই সে তার মায়ের ভাষা বা পরিবারের অন্যান্যদের ভাষাকে বিচার করে। বিচার করে যখন দেখে যে মিলে যাচ্ছে তখন সে ধীরে ধীরে সেই ভাষা বাক্য গঠন, সেই ভাষার শব্দের ব্যবহার এগুলি শিখতে থাকে। এই কথা বলার সময় মায়ের কাছ থেকে বা পরিবারের অন্যদের কাছ থেকে কথা বলে শেখবার সময় সে প্রচুর শব্দ শেখে। দেখা গেছে যে 5-6 বছরের মধ্যেই একজন শিশু তার নিজের মাতৃভাষার অধিকাংশ শব্দ ভাণ্ডার, শব্দের তালিকা শিখে ফেলতে পারে। আর নিয়ম তো সে আগে থেকেই জানতো, নতুন করে যখন শুনেছে মিলিয়ে দেখে নিয়েছে শুনে যে এক কি না। অর্থাৎ এই যে শব্দ সে শিখে ফেলল সেটাই সারা জীবন তার কাছে থেকে যায়। অর্থাৎ আমরা বলতে পারি আমাদের মস্তিষ্কের যে একটি ভাষার অংশ সেখানে দুটো ভাগ, একটাতে থাকে নিয়মকানুন, ব্যাকরণের নিয়মকানুন। কোন ব্যাকরণের নিয়মকানুন? না, প্রথমে থাকে মানুষের ব্যক্তিগতভাবে যেটি তার মাতৃভাষা তার নিয়মকানুন এবং তার শব্দ ভাণ্ডার। কিন্তু 6 বছর বয়সের পর থেকে সে যখন লেখাপড়া শিখতে শুরু করে তখন সে অন্যান্য ভাষার সম্মুখীন হয়, যেমন ইংরেজি, তারও পরবর্তীকালে হিন্দি, বাংলা ইত্যাদি। যারা প্রথম ভাষা হিসেবে বাংলা পড়ছো, অর্থাৎ যাদের উদ্দেশ্যে এই ক্লাসটি, তাদের মাতৃভাষা এবং প্রথম ভাষা এক। তার মানে কিন্তু এটা নয় যে মাতৃভাষার প্রথম ভাষা এক হলেই তুমি সব জেনে গেছো। মাতৃভাষা মানুষ ব্যবহার করতে করতে শেখেন। একজন সাধারণ মানুষ যিনি এখনও অক্ষর জানেন না, চেনেন না, লেখাপড়া শিখতে পারেননি কোনো কারণে, সেই মানুষও কিন্তু ভাষায় কথা বলেন তোমার সঙ্গে। তুমি যে শব্দ ব্যবহার করো সেই শব্দই তিনি ব্যবহার করেন, তাহলে তিনি শিখলেন কী করে? কিন্তু তাকে যদি তুমি জিজ্ঞেস করো যে আপনি যে কথাটা বললেন এখন আপনি বলুন তো বাংলা বাক্যটা কীভাবে তৈরি হয়, তিনি বলতে পারবেন না। অর্থাৎ প্রথম ভাষায় আমরা এই ব্যাকরণের নিয়মটি শিখব, প্রথম ভাষায় আমরা এই ব্যাকরণের শব্দভাণ্ডারের তালিকাটি জানব। মূলত ব্যাকরণ বলতে ছোটবেলা থেকে যা পড়ে আসছো তা ব্যাকরণের এই নিয়মকে জানানোর জন্য, এবং
শব্দ ভাণ্ডারকে জানানোর জন্য। যেমন ধরো সমোচ্চারিত ভিন্নার্থক শব্দ, এগুলো তো শব্দের তালিকা। যেমন ধরো সমার্থক শব্দ, যেমন ধরো বিপরীত শব্দ, যেমন ধরো পদ পরিবর্তন করে প্রধান, অর্থাৎ এই সবকটা পদ্ধতির মধ্য দিয়ে আসলে তোমাদের শেখানোর চেষ্টা করা হয় বাংলার যে সমৃদ্ধ শব্দের ভাণ্ডার সেই সম্পর্কে। আমি প্রথম অংশের আলোচনাটি এখানে শেষ করবার পর এইবার সরাসরি চলে যাব শব্দ ভাণ্ডার, অর্থাৎ বাংলা ভাষায় যে শব্দ ভাণ্ডার রয়েছে তার বিস্তারিত আলোচনায়।